Welcome to Respect Sir YouTube channel. Aji video loi ahisu ODL or thodi kene koi B.Ed kora jay he hongkanto logote tutor bondokolor babeo khub khobor loi ahisu. Aji video duta khub khobor pabo aro eta mono dukh loga olob beya khobor pabo. Prothom khub khobor itimoddhe shikkhagoto arhota ahoron kora 208 tutor bondokolor ফাইলর সম্পূর্ণ কাম হয়েছে 208 টিউটর বন্ধুসকলের ফাইলর কাম কমপ্লিট হয়েছে এর আগতে মই এটা ভিডিও দিছিল আর 208 টিউটর বন্ধুসকলের এফেক্টেড লৈ খেলিমেলি চলি আছে কারণ এই সকলে ভেঞ্চার স্কুল থাকুতেই অর্থাৎ টিউটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগতেই বিয়েট আহরণ করেছিল সেই কারণে এফেক্টেড দ্বিতীয় পর টিউটর অ্যাপয়েন্টমেন্ট পাইছিলে তারপরাই পরবার দাবি করেছিলে কিন্তু সরকারে সিহঁতর এফেক্ট ডেট ফার্স্ট জুনের পর করেছে অহা ফার্স্ট জুনের পর ফার্স্ট জুন 2023 208 এডুকেশন কোয়ালিফিকেশন আহরণ করা মাধ্যমিক পর্যায়ের যেটি টিউটর বন্ধুসকলের পোস্ট রেগুলার হব জুন মাহর 1 তারিখের পর এফেক্ট হিসাবে পাওয়া বলে খবর পাইছো আপনারা নিশ্চয় খবরটো পাই পেলে আনন্দিত হব কারণ টিউটরৰ পৰা টিচাৰলৈ হোৱা প্ৰচেচ চলি আছে আৰু অহা জুন মাহৰ ফাৰ্ষ্ট জুনত এফেক্টেড হোৱাকৈ 208 বন্ধুসকলে টিউটৰৰ পৰা টিচাৰলৈ ৰূপান্তৰ হ'ব আৰু এটা ভাল খবৰ হৈছে ODL ৰ ছবি আপোনালোকে বিয়েট কৰিব পাৰে গ্ৰেজুৱেট নাইবা পোষ্ট গ্ৰেজুৱেট জেনেৰেল কেণ্ডিডেটে অর্থাৎ ছাত্রই ODL থ্রুদি বিয়েট লব পারে নাইবা টিউটর বন্ধ হলেও ODL থ্রুদি বিয়েট আহরণ করিব পারে কারণ ODL NCTEA মান্যতা দিছে ODL অবৈধ নহয় কারণ ইতিমধ্যে বিভিন্ন টিউটর বন্ধ কলে চিন্তিত হয়ে আসলে যে ODL থ্রুদি বিয়েট করিলে সরকারে গ্রহণ করিব না নাই কিন্তু আপনার নিশ্চিত হয়ে থাকক আর সঠিক রিজাল্ট পাই গেছে কারণ ODL থ্রুদি বিয়েট করলেও আপনাদের টিউটরের পর টিচারলৈ রূপান্তর হব পারিব কারণ স্টুডেন্টের কারণে যদি স্টুডেন্টে যদি ODL থ্রুদি বিয়েট আহরণ করে তথাপিও সিহতে টেট নাইবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত অংশগ্রহণ করব পারিব এটি অবৈধ নহয় এটা বৈধ ODL থ্রুদি আর রেগুলার মুখ দুটাই বৈধ আপনাদের ODL থ্রুদি বিয়েট করলে টিউটরের পর টিচার হব পারিব এটা বেয়া খবর আছে ইতিমধ্যে আপনাদের আগর ভিডিও গম পাইছে 191 LPME বন্ধ কল একটা ফাইল 208 একে গই আছিল দুটাই প্রায় একে লগে গই পেলে ফাইনান্স পাইছিলে আর তারে 191 ফাইল আকো ডিরেক্টর অফিসলৈ রিটার্ন করেছে আর 208 ফাইল অ্যাপ্রুভ দিয়া হয়েছে প্রমোশন দেওয়ার ভাবে টিচারলৈ রূপান্তর দেওয়ার ভাবে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু 191 LPME বন্ধুকল ফাইল ডিরেক্টর অফিসর রিটার্ন আছে রিটার্ন হওয়ার এটাই কারণ কারণ ইতিমধ্যে আরো 191 উপরেও আরো 94 LPME টিউটর বন্ধুয়ে এডুকেশন কোয়ালিফিকেশন আহরণ করেছে অর্থাৎ DLED নাইবা বিয়েট লগতে টেট উত্তীর্ণ করেছে এই 94 টিউটর বন্ধুসকলের ভেরিফিকেশন হয়ে আহিছে যেহেতু এইটু LPME টিউটর বন্ধু সেইখানে 191 রিটার্ন লৈ আনি পেলাই 94 যে ভেরিফিকেশন হয়ে আহিছে সেই 94 ইয়াতে সংযোগ করিব 191 আর 94 ভেরিফিকেশন হয়ে আহিছে এখানে সংযোগ করলে 285 একেলগে টিউটর প্রার্থীসালে রূপান্তর হওয়ার আশা করা হয়েছে সেই কারণে 191 যদিও ফাইনান্স গৈছিলে কিন্তু 91ক আগবড়াই 94ক আগবড়াই নিয়ার বাবে রিটার্ন আনিছে আর 94 কাম শেষ হলে সেক্রেটারি অফিসত বা ডিরেক্টর অফিসর কাম শেষ হলে একেলগে ফাইনান্স গৈ পেলায় নিশ্চয় টিউটরলৈ টিচারের রূপান্তর হব এতিয়া সেইটোৱে বেয়া খবর কারণ 191 গৈছিলে কিন্তু ঘুরি আহিছে যে নহক আর মাধ্যমিক পর্যায়ত PGT-র ফাইল এটা ফাইল ডিরেক্টর অফিসত আছে আর একটা ফাইল কমিশনার অফিসত আছে যেহেতু
জুন মাহৰ 1 তারিখত এফেক্ট হোৱাটো 208 দিব পৰৱৰ্তী সময়ত সকলোবোৰ একেলগে দিয়াৰ সম্ভাৱনা আছে আৰু আমি আশাবাদী কাৰণ যেহেতু টিউটৰ পাৰ্টিচালৰ ৰূপান্তৰ হোৱা প্ৰসেছ আৰম্ভ হৈছে সেই কাৰণে যিখিনি ফাইল ডিৰেক্টৰ অফিচত নহওক কিয় নাইবা কমিশ্যন নহওক কিয় একেলৈ গৈ পেলাই সকলোৱে টিউটৰ পাৰ্টিচালৰ ৰূপান্তৰ হ'ব বুলি আশাবাদী আৰু আমি আশা কৰোঁ লগতে দোৱা ৰাখিছোঁ যাতে সকলো টিউটৰ বন্ধুৱে অৰ্থাৎ শিক্ষাগত অৰ্হতাহানগত টিউটৰ বন্ধুৱে অতি শীঘ্ৰে টিচাৰৰ ৰূপান্তৰ হওক আৰু চৰকাৰে যিমান দিন টিচাৰৰ ৰূপান্তৰ নহয় এই টিউটৰ বন্ধুসকলক মজুৰি বৃদ্ধি কৰক কাৰণ অসম চৰকাৰত যিমান কৰ্মচাৰী আছে আটাইতকৈ দুৰ্ভগীয়া আটাইতকৈ কম মজুৰি কম দৰমহা পোৱা কৰ্মচাৰী হৈছে টিউটৰ টিউটৰক চৰকাৰে আম ঠগন দি আছে কাৰণ টিউটৰ বন্ধুসকলে ইতিমধ্যে 25-30 বছৰ বিনা দৰমহাত বিনা পইচা লৈ পেলাই কাম কৰিছে দেশলৈ সেৱা আগবঢ়াইছে কিন্তু শেষৰ মুহূৰ্তত নিজৰ বয়সৰ শেষৰ মুহূৰ্তত সিহঁতক এটা ন্যূনতম মজুৰি মই ইতিমধ্যে উল্লেখ কৰিলোঁ যে অসমৰ যিমান কৰ্মচাৰী আছে সকলো কৰ্মচাৰীতকৈ কম দৰমহা দি পেলাই কম মজুৰি দি পেলাই টিউটৰক খটুৱাই আছে টিউটৰে মানৱ মত গঢ়ি আছে আশা কৰোঁ এই টিউটৰ বন্ধুসকলৰ মজুৰি বৃদ্ধি হওক আৰু এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন আহৰণ কৰা টিউটৰ বন্ধুৱে টিউটৰ প্ৰতিষ্ঠানৰ ৰূপান্তৰ হওক এইখিনি কামনা কৰি আজিৰ বিধৰিছোঁ কোনোবাই নতুন হৈ ছাবস্ক্ৰাইব নকৰিলে নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰোঁ আৰু ফ্ৰেণ্ডলৈ শ্বেয়াৰ কৰিব যাতে আপোনালোকে পৰৱৰ্তী ভিডিঅ'বিলাক পাব পাৰে।